খুবই রহস্যময় কিছু প্রোগ্রাম। আমরা অবাক হচ্ছি যে তারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে 4 তারিখ পর্যন্ত, এরকম একটা খবর বেরিয়েছে। এবং আমরা পাশাপাশি কিছু খারাপ ইনফরমেশনও পাচ্ছি, হঠাৎ করে তারা গুপ্ত হত্যা, চোরাগুপ্ত হামলা ভয়ঙ্করভাবে, এসবের প্রতি ঝুঁকে পড়তে পারে এবং সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের নামে কিছু নীরবতা বাইরে দেখানো হলো, তারা হঠাৎ করেই সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে, যা নির্বাচন। এরকম খবর আমরা পাচ্ছি। আর আর বিএনপিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। সেই 2013 সাল থেকে শুরু করে যে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, এই নির্বাচনের তাদের যে ভূমিকা, দুটি নির্বাচন যেভাবে তারা সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিল, এবারও তারা ব্যর্থতার হতাশা নিয়ে অনেক কিছুই তারা করতে পারে, কারণ তারা আন্দোলন করে সফল হয়নি। তারা জানে নির্বাচনেও তাদের হেরে যাওয়ার কোনো বিকল্প নেই, এবং তারা নিজেরাই নিজেদেরকে জনগণ থেকে যথেষ্ট বিচ্ছিন্ন করেছে, যা নির্বাচনে পরাজয়ের জন্য যথেষ্ট।